সো ভিউয়ার্স, কেস টুইলের পক্ষ থেকে আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমাদের আজকের ভিডিওর টপিক হবে বাইক ফ্রি সার্ভিস। তো আপনারা বাইকে নতুন বাইক কিনছেন, বাইকের ব্যাপারে অনেক কম বুঝেন, তাদের জন্য বেসিক্যালি ভিডিওটি। তো আমরা এই ভিডিওতে দেখাবো ফ্রি সার্ভিসিংয়ে বাইকে কী কী কাজ করা হয় এবং কী কী কাজ করলে আপনার বাইকটি ফ্রি সার্ভিস সফলভাবে সম্পন্ন হবে এবং বাইকটি ভালো চলবে। চলুন আমরা দেখি। তো এটি একটি সুজুকি জিক্সার এসএফ নিউ মডেল। এই বাইকটিতে আমরা অলরেডি সার্ভিসিংয়ে কাজ করতেছি, তো আমরা সার্ভিসিংয়ে কী কী কাজ করি সেই কাজগুলো আপনাদের চলুন দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটির এই পাশটা সম্পূর্ণ খোলা, সিট খোলা আছে, ওভার সাইড কভার খোলা, স্পার্ক প্লাগ খোলা। তো আমরা ফ্রি সার্ভিসিংয়ে কাজগুলো নিয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। আমরা এখন যেটা করবো, এই বাইকের দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাট টাইট হচ্ছে। বাইক প্রথমে ওয়াশ করে নিয়েছি, ভেতরের দিকে এদিকে শেড লাগানো থাকার কারণে এদিকে ওয়াশ করা সম্ভব হয় না তেমন একটা। তো আমরা এখন খুলছি, যেহেতু আমরা ওয়াশ করে দিব। তো আমরা এখন যেটা করবো, বাইকের এই বাইকটা আপনার চলছে 5867 কিলোমিটার। তো আমরা এই বাইকের কাজ শুরু করছি প্রথমে এয়ারক্লিনার ওয়াশ দিয়ে, চেন ওয়াশ দিয়ে এবং বাইক ওয়াশ দিয়ে। ফার্স্ট আমরা বাইকটা ধুয়ে নিয়েছি, এয়ারক্লিনার ওয়াশ করেছি এবং বাদবাকি কাজ এখন আমরা করতেছি। আমরা এখন স্পার্ক প্লাগ খুলেছি, স্পার্ক প্লাগের অবস্থাটা আমরা দেখি। স্পার্ক প্লাগের অবস্থা বেশ ভালো, ফোকাস প্রবলেম যদিও দেখতে একটু সমস্যা হচ্ছে। স্পার্ক প্লাগের অবস্থা ভালো, মানে গাড়ির টিউনিং ঠিক ছিল, কার্বোরেটর টিউনিং। তো গাড়িওয়ালা গাড়ি যে ওনার, তিনি বলছেন যে বাইকের সাউন্ড নাকি তার কাছে মনে হচ্ছে একটু নকিং দিচ্ছে ইঞ্জিন থেকে। তো এই জন্য আমরা রোকার অ্যাডজাস্ট করব এবং বাইকের সব নাট বোল্ট টাইট দিব। যত এরকম মুভিং পার্ট আছে এগুলোতে আমরা লুব্রিকেট করব, টায়ার প্রেশার দেখব, সামনে পেছনের চাকার ব্রেকসও ওয়াশ করব, চেনে লুব্রিকেট করব। তো আমরা ট্যাপিট অ্যাডজাস্ট নিয়ে ভিডিও আমার চ্যানেলে আমি আরও দুইটা দিয়েছি, এই জন্য আজকে ট্যাপিট অ্যাডজাস্ট আপনাদের আর দেখাবো না, আজকে বেসিক কাজগুলো দেখাবো। এখানে গিয়ার লিভারের এই মুভিং পার্টটাতে এখানে গ্রিপ হবে এবং ব্যাটারি ভোল্ট চেক করে দিব, এই ক্লাস কেবল টেবল যা আছে ওয়াশ করে দিব, ক্লাস লিভার, ব্রেক লিভার এগুলো ওয়াশ হবে এবং এগুলো লুব্রিকেট হবে। ভাই, হেডলাইটে লোড দেওয়ার পরে ব্যাটারি ভোল্ট 12.5 ভোল্টের মতো প্রায় পাচ্ছি, তার মানে ব্যাটারি ভোল্ট ঠিকঠাক আছে। সামনে পেছনে চাকার ব্রেক প্যাড খুলে নিয়েছি, এই যে ময়লা হয়ে গেছে এটা ওয়াশ করবো সিরিজ কাগজ দিয়ে। ব্রেক ক্যালিপারের ভেতরে অনেক ময়লা, এগুলো ওয়াশ করবো এবং ক্যালিপারের এই এখানে আমরা খুলে ওয়াশ করে গ্রিজ দিব। পেছনের চাকা দেখায় এর ভেতরে হাওয়া দিয়ে আমরা ওয়াশ করে ব্রেকটু ফিটিং করি। ওকে, ট্যাপিট কভার খোলো, ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, ঠিক আছে। ওই পাশে ইয়া খোলো, ট্যাপিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এর ভেতর বাইকের ভেতর ভেতরে এইসব ময়লা আছে, তাই এগুলো মুছে দাও, পরিষ্কার করো। এইসব সিট লকটাকে এইসব গ্রিজ টিজ দিয়ে দিও, ঠিক আছে। গাড়ির সব নাট বোল্ট টাইট, ওকে, সব নাট বোল্ট, ডিস্কের নাট সহ গাড়ির যত নাট বোল্ট আছে সব টাইট দিবা, ঠিক আছে। কার্বোরেটরে কিছু করা লাগবে না, কার্বোরেটর একদম নতুন গাড়ি, মাত্র 5000 টাকা। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এই যে অ্যাক্সেলারেটর কেবল তো অবশ্যই ওয়াশ হবে এবং এখানের ভেতরে আমরা অয়েল দিয়ে দেবো যাতে এটা ফ্রি হয়। সেম প্রসেস এসব জায়গায় আমরা অয়েল দিয়ে দিব। এখানে গ্রিজ দেওয়া যাবে না, গ্রিজ দিলে এখানে ময়লা হয় অনেক এবং এই লিভার কেটে যায়, এটা অ্যালুমিনিয়াম, এর জন্য আমরা এখানে অয়েল দিয়ে দেবো, 90 গিয়ার অয়েল।
এখানে গ্রিজ আগে দিতাম, এখন আর দিব না। গ্রিজ দিলে এটা লিভার কিলে সেম প্রসেস, বাম হাতেও আমরা বাম হাতেও সেম কাজ করব, কেবল ওয়াশ করে দেবো এবং এখানে অয়েল দিয়ে লুব্রিকেট করে দেবো। সো ভিউয়ার্স, আমরা বাইকটি সার্ভিসিং সম্পন্ন করেছি। এ হচ্ছে সেই বাইকটি যেটা আমরা এইমাত্র সার্ভিসিং শেষ করলাম। তো এই বাইকে আমরা, যদিও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরে আমি রিমাইন্ডার দিব বাইকে আমরা কী কী কাজ করেছি। তো আমরা এই বাইকটিতে কাজ করেছি, সবার প্রথম বাইকটি আমরা ওয়াশ করে নিয়েছি, দেন আমরা এয়ার ক্লিনার ওয়াশ করেছি, এবং এয়ার ক্লিনার ওয়াশ করার পরে ইঞ্জিনের মোবিল ড্রেন দিয়েছি, মোবিল ফিল্টার চেঞ্জ করেছি, বাইকের যত নাট বোল্ট ছিল সব টাইট দিয়েছি, এবং এই বাইকের যেসব জায়গাগুলোতে গ্রিজিং করতে হয় বা লুব্রিকেট করতে হয় আমরা সেগুলো গ্রিজিং বা লুব্রিকেট করেছি। তো তার ভিতরে আমরা ক্লাচ লিভারে এখানে লুব্রিকেট করেছি, ক্লাচ কেবল ওয়াশ করেছি, অ্যাক্সেলেটর এখানে আমরা লুব্রিকেট করেছি, ওয়াশ করেছি, এখানে লুব্রিকেট করেছি, এবং অ্যাক্সেলেটর কেবলটা ওয়াশ করে দিয়েছি, এবং এই গিয়ার লিভারটা আমরা এখানে খুলে ওয়াশ করেছি এবং গ্রিজ দিয়ে দিয়েছি, চেনের লুব্রিকেট দিয়েছি, চেন ওয়াশ করেছি, এবং টায়ার প্রেসার আমরা সঠিকভাবে দিয়ে নিয়েছি, এবং বাইকটির ভেতরে বাইরে যা ময়লা ছিল আমরা কমপ্লিটলি ওয়াশ করে দিয়েছি, এবং দুই ব্রেক শু খুলে আমরা ওয়াশ করে দিয়েছি, দুই চাকার স্টিক বা রড আমরা গ্রিজ করে দিয়েছি, এবং আমরা ট্যাপিড ভ্যাল্ভ, 5000 কিলো চলছে বাইকটা, 5000+ চলছে, ট্যাপিড ভ্যাল্ভ আমরা অ্যাডজাস্ট করেছি এবং কার্বোরেটর অ্যাডজাস্ট করেছি, স্পার্ক প্লাগ ওয়াশ করেছি, এবং বাইকের সাইলেন্সার এক্সস্টের সাথে যত নাট আছে সব টাইট দিয়েছি, প্রত্যেকটা জায়গা লুব্রিকেট করেছি। তো যাই হোক, এভাবে বাইকটির কাজ আমরা সম্পন্ন করেছি, ইনশাল্লাহ এই বাইকটিতে আর কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আমি একেবারে বিগিনার লেভেলের একজন ইউটিউবার, একদম নতুন শুরু করেছি, তো আমার একেবারে উপস্থাপনাটা একেবারে পুরাই অখাদ্য, তারপরেও আমরা চেষ্টা করতেছি ভিডিওটা আপনাদের সামনে ঠিকভাবে উপস্থাপন করার। তো যেহেতু আমি একদম বিগিনার, সেহেতু আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, যে আমি কী নিয়ে এরপরে ভিডিও বানাবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যেহেতু আমি একেবারে নতুন, সেহেতু আমার ভিডিও র্যান্ডম আসতেছে, তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি পরের ভিডিওগুলো ইনশাল্লাহ তৈরি করব, এবং আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানে আমরা শেষ করব। তো আপনাদের কাছে নতুন হিসাবে আবার একবার আমি রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, কেস টুইলের সাথে। আসসালামু আলাইকুম।